হ্যালো হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। আমি বৈশালী মজুমদার। আজকে শরীরটা একটু সুস্থ আছে, পেইন করছে, পেইনটা পুরোপুরি ছেড়ে দেয়নি, বাট গাটা সুস্থ আছে। মানে পেইনটা যে কিসের পেইন করছে বুঝতে পারছি না। গ্যাসের হয়েছে, মানে গ্যাস হয়েছে করে গ্যাসের ট্যাবলেট দেওয়া হয়েছে, তারপরে পেইন ক্লিয়ারও দেওয়া হয়েছে। এখন ক্লিয়ার, পেইন ক্লিয়ার, পেইন কিলার। আচ্ছা, যাই হোক, পেইন কিলার দেওয়া হয়েছে। পেইন কিলার খাবেন আপনারা ব্যথা হলে, ঠিক আছে? পেইন ক্লিয়ার খাবেন, পেইন কিলার খাবেন না। যাই হোক, মুখে একটু লেগে যায় তো সারাদিন সকাল থেকে। এটা লাগার কথা না, এটা ছোটোর থেকে শুনে এসছো, বুঝছো? সকাল থেকে বুঝছো? আচ্ছা, হ্যাঁ বুঝছি। না না, সত্যি আজকে সকাল থেকে আমার মানে দোকান ডিউটি করতে হয়েছে। দোকানে আজকে চার নম্বর দেওয়ার, ও যে দোকানে থাকে ও দেওয়ার গেছিলো ভ্যাকসিন নিতে। তো ও গেছে ভ্যাকসিন নিতে, তো দোকানে বড় একা, দুটো, এখন তো দুটোর থেকে বন্ধ হয়ে যায়। তো এর আগে ভীষণ মানে ভিড় হয়ে যায় দোকানে, ভিড় হয়ে যায়, এর জন্য ও একা পারছিল না। আমি সকাল থেকেই দোকানে, তো আজকে দোকান টোকান করে তারপর এখন এসে চান টান করে। এর মধ্যে মাও খাইনি কিছু সকাল থেকে, খাইনি, ভীষণ খিদে পেয়ে গেছে। একটু হরলিক্স খেয়েছিলাম, বিস্কিট খেয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি। শরীরে এত জোর নেই, কথা বলতে পারছি না। আর আজকে হচ্ছে বাবার বার্থডে। থাম্বনেইল আর টাইটেল দেখে তুমি তো বুঝতেই পেরে গেছো যে আজকে বাবার বার্থডে। তো বাবা স্নানে গেছে, আসুক। এখন দুপুর থেকে আমরা আমাদের ব্লগটা শুরু করছি। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু চলুন আজকে ব্লগটা শুরু করা যাক। আর আমি দেখিয়ে দিচ্ছি আমাদের ঠাকুরঘরটা এত সুন্দর লাগছে দেখতে, পুরো সিংহাসন ফুলে ভর্তি। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি ঠাকুরঘরটা, ঠাকুরঘরটা। হ্যাঁ, লাইটটা জ্বালিয়ে দাও। এই যে আমি বেশি ভিতরে যাচ্ছি না, পুরো একদম গাছের ফুলে ভর্তি। এখন খুব ফুল হয়, হ্যাঁ খুব মিষ্টি লাগছে ঠাকুর। চারিদিকে ঠাকুরের ফ্যানও চলছে, ঠাকুর এখন একটু শুবে, দুপুরবেলা ন্যাপ। তাহলে আর কি রান্না করা হচ্ছে আসছি তো বাবা, চলো 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 নামো, চলো 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 নিচে চলো, আসো 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 আসো, আসো। আমার নক্কিছে না তো, এটা আমার নক্কিছে না, এটা সব কথাই শুনে। চলে এসেছি, কী কী রান্না হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেশি কিছু রান্না করিনি, সিম্পল রান্না করেছি, কেন বড়োরও শরীরটা ভালো না, মেয়েরও শরীরটা ভালো না। এখন যে পরিস্থিতি তার মধ্যে নিরামিষ রান্না বানা, আমি বললাম যে না একদম সিম্পল। এখানে রয়েছে আলু ভাজা, এটা করেছি ভেন্ডি মানে ইয়ে দিয়ে, তোমার ম্যাগি মশলা দিয়ে। আর হয়েছে শুক্তো, শুক্তো। আর এটা হয়েছে ছোলার ডাল, পনিরের তরকারি, টমেটো চাটনি, লেবু। এই ছিল আজকে মানে দুপুরবেলা মেনু, বিশেষ কিছু করিনি, কেননা বললাম না একটু শরীর টরীর ভালো না, মেয়েরও শরীরটা ভালো না। সিম্পল রান্না বান্না হয়েছে, তো বর আসলে দাওয়া দিয়ে দেবো। আমাদের বার্থডে বয় না, বার্থডে ম্যান চলে এসছেন। এই যে হচ্ছে আমাদের বার্থডে ম্যান, আজকে বাবা আর আমি ট্রেনিং ট্রেনিং। হ্যাপি বার্থডে, ম্যাচিং দেখি বাবা আর আমি, ম্যাচিং ম্যাচিং ট্রেনিং। শুভ জন্মদিন রোদা মজুমদার বাবু, শুভ জন্মদিন। থ্যাংক ইউ। পার্টি কবে, পার্টি কবে, পার্টি? হ্যাঁ কবে পার্টি? না সামনে সামনে পার্টি নাই, পার্টি নাই। হ্যাপি বার্থডে, পার্টি গুলো নামিয়ে নাও। মাদার ইন্ডিয়া, চল আমরাও বসে পড়ি। না তুমি না, অনেক বেলা হয়ে গেছে। যা স্বামীর এক মিনিট, এক মিনিট। মাদার ইন্ডিয়া, না তুমি স্বামীর জন্য, স্বামী আগে খাবে আমি পরে খাবো, স্বামী খেয়ে উঠলে পরে খাবে। না বাবা খুব খিদে পেয়ে গেছে, দাওয়া হয়ে গেছে, আমিও বলে যাবো। স্বামী পরম, পরম ঈশ্বর, পরম গুরু, পরম আত্মা। ঠিক আছে চল বসে পড়ি। না দাঁড়া, স্বামী খেয়ে মা তো এরকম দাওয়া হয়ে গেছে, খেয়ে বসে পড়েছো।
ভীষণ খিদে পেয়ে গেছে। আজকে খাবে না তাহলে? না আজকে না, আজকে পাশাপাশি বসে মুখোমুখি বসে খাবো। এটা আমার? হ্যাঁ হ্যাঁ তুই বসে পড়। আমি বলতে চার্জে বসে, চার্জ নেই। ঠিক আছে কেক বানাবো। হ্যাঁ পরে আবার দেখা হচ্ছে। সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। দেখি একটা কেক বানাবে বলেছে মেয়ে, তুই বানাবি? হ্যাঁ মেয়ে হার্ট শেপ। হ্যাঁ কেক টিন একটা এনেছিলাম না, ওটা দিয়ে যদি মেয়ে বানায় তাহলে তো শেয়ার করবে তোমার জানিমানের জন্য। আর কি হবে না হবে সন্ধ্যেবেলা তোমার জানিমানের জন্য। আচ্ছা জানিমান হ্যাপি বার্থডে বলো। বলো তো জানিমান হ্যাপি বার্থডে। মা শুয়ে আছে, একটু আস্তে কথা বলছি। আর এখন অ্যাজ ইউজুয়াল বিকাল হয়ে গেছে, খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। আর আমি এখন উঠে গেছি, মা শুয়ে আছে, বাট আমি শুতে পারছি না। কারণটা আমি আপনাদের দেখাচ্ছি এক সেকেন্ড। এই যে কারণটা, বিকেল হয়ে গেলে ওকে নিয়ে একটু গুড়ো গুড়ো করতে হবে। যে বেলটা নেব ও এক্সাইটেড হয়ে যাবে। চলো তো, এখানে অলরেডি বিকেলের প্রিপারেশন স্টার্ট। কাকি এসে লুচি বানানো স্টার্ট করে দিয়েছে, তো আমি লুচিটা ভেজে নেব। তো অ্যাকচুয়ালি ঘরে ডিম নেই, এক সেকেন্ড ফোন ক্যামেরাটা অন করি। হ্যাঁ তো বলছে অ্যাকচুয়ালি ঘরে ডিম নেই, তো মা গেছে ডিমটা আনতে। ডিমটা আনার পর আমি কেকটা বানিয়ে নেবো, তো ততক্ষণ লুচিগুলো ভেজে নেব। ঠিক আছে, হাফ ভাজা হবে, হাফ পরে ভাজবো। গরম গরম লুচি কটা ভাজা হয়ে গেছে। এবার আমি কেকের প্রিপারেশনটা স্টার্ট করে দেবো, কেন কি কেক বেক হতে অনেক টাইম লাগে, তারপর বাকি কটা লুচি সেটা ভেজে নেব। আর হ্যাঁ আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমি যে কেকটা বানাই এটার রেসিপিটা আমাদের যে ক্রিসমাস হয়েছিল, ক্রিসমাসের দিন আমি কেকটা বানিয়েছিলাম। তো ওই ক্রিসমাসের ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যারা যারা ইন্টারেস্টেড থাকো কেক কী করে ঘরে বানাতে হয় উইদাউট আভেন তাহলে গিয়ে দেখতে পারো। ঠিক আছে আমি এখন টাইম ল্যাপসে দিয়ে কেকটা বানানো স্টার্ট করছি। কেক ডেকোরেট করা অলমোস্ট ডান, হোপ ফর দ্য বেস্ট যাতে ভালো রেজাল্ট আসে। এবার বেকিং করে বসিয়ে দেবো, তারপর দেখাচ্ছি আপনাদেরকে। আজকে আবার কিসের সিঁদুর খেলা? আজকে বৃহস্পতিবার না, ঠাকুর দিয়ে এসছে ও। তো লুচি ভাজা রেডি, সবকটা আমি ভেজেছি, তুই হাতে নাও। আমি ভেজেছি বাট কাকি, ছোট কাকি বেলে বেলে দিয়েছে ওগোর জন্য না গো, কার জন্য? ওগো ওগোর নাম খাবে সবাই। কি মস্ত লাগে দেখতে, দেখো লুচিগুলো ফুলকো ফুলকো লুচি, সঙ্গে হবে ছোলার ডাল। হয়ে গেছে চা, বসে গেছে কেক, হয়ে এসছে প্রায়। স্টিমটা বাড়িয়ে দেবেন কি নাকি? না না হার্ট শেপ নেবো। হ্যাঁ অনেকদিন হয়ে গেছে। আর আজকে বানাচ্ছি আবার আমি আমার মানে ও সরি মেয়ে বানাচ্ছি আমার বাবার জন্য, মানে আমি আমি এনেছিলাম কেক টিনটা হার্ট শেপে। টায়ার্ড হয়ে গেছি, কালকেও বলবে, কালকে আমি অসুস্থ ছিলাম, কেউ বলবে না, কেউ বলবে কালকে আমি অসুস্থ ছিলাম, বলবে কেউ? এখন তো পুরোপুরি সুস্থ আছি। ব্যথা করছে এখনো, এখন তো সময় বসবো, বাবা আসবে তারপর ব্লগটা কন্টিনিউ করছি। কেক পুরোপুরি রেডি, প্রথমবার হার্ট শেপে কেক বানানো হয়েছে, মানে এত সুন্দর হয়েছে
দেখে ভীষণ ভীষণ খুশি। আমি বানিয়েছি? তুই তো, তোর কথাই বলছি। দাঁড়া একটা ছবি তুলে নি, দাঁড়া। আর কেক টিনটা এনেছি, বেশ মানে প্রায় মাসখানিক হয়ে গেছে, মানে বানাবো বানাবো বলছে আর বানাচ্ছিল না। তো বললাম আজকে তৈরি করে নেয়, তাহলে আর বাবার জন্মদিনে একসঙ্গে হয়ে যাবে। বাবাকে দেখাও তো কি, চারিপাশটা দেখা, খুব সুন্দর হয়েছে। এই যে কিছু আনতেও পারিনি, ভাবছিলাম কিছু স্পেশাল দেবো, গেঞ্জি প্যান্ট তো সবসময় দিতে থাকি, দেখা যাক নেক্সট গিফটটা পেন্ডিং রইল। তো এবার কেক কাটিং হবে, ওরাও দাঁড়িয়েছে সাথে। ও এই দেখি দেখি দেখি, ব্রুনো নো, সিট ব্রুনো সিট, সব সময় এক্সাইটেড, ওভার এক্সাইটেড, কাটো। চলো চলো কাটো, এবার এবার কোনো মোমবাতি জ্বালানো হয়নি, নেক্সট ইয়ার ভালো করে হবে। হ্যাঁ এবার তো সব থেকে প্যান্ডামিক রেডি রেডি রেডি, জেঠু রাখতে ধরো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা জেঠু, ছোট মেম্বার এদিকে বাড়তে হচ্ছে, জেঠুকে খাইয়ে দে। আমি মুখে দেবো না, নিরামিষ আজকে আমার, কালকে খাবো। মা খাবে না, ডিম দো আজকে, বৃহস্পতিবার না, হ্যাপি বার্থডে টু ইউ। ছোলার ডাল লুচি বাটে খাওয়া দাওয়া হচ্ছে, কেক তো মানে কেকটা আগে খেয়ে নিয়েছে সবাই, এবার ছোলার ডাল লুচি। গিফট একটা এনেছিলাম তোমার জন্য, দেওয়া হয়নি, জন্মদিনে কি আর দেব তোমায় উপহার। তারপরে বলো, তারপরে লাইনটা বলো, না বললাম না, তারপরে লাইনটা বলো, কেন না বললাম না, হয়ে গেছে আমাদের বার্থডে পার্টি শেষ, সবাই মিলে ছোটখাটো একটু বেশ আনন্দ করলাম সবাই মিলে, এটাই সবাই বাড়ি তো, সবাই মিলে একটু কেক খেলাম, লুচি খেলাম, জেলার ধর গেলাম, বার্থডে হয়ে গেছে। এবারে বসেছি আপনাদেরকে দেখাবো কালকে কী কী বাজার করেছিল, কালকে তো দেখাতে পারিনি, মেয়ের শরীরটা খারাপ করে গেছিলো, আজকেও একটু ভালো আছে, মোটামুটি আছে, যাই হোক এসব কথা বাড়িয়ে লাভ নেই। তো এই যে এটা তো দেখিয়েছি, বরকে দিয়েছি একটা টি শার্ট, তো বাজারে যখন গেছি তো ভাবলাম দুটো কুর্তি নিয়ে নিই, তো এই যে দুটো কুর্তি নিয়ে এসেছি, কিরে ভালো লাগছে? আমার ভালো লাগেনি, ভালো লাগেনি না, এই যেটা আমার
আমার তোর হ্যাঁ এটা সুন্দর আছে এটা ভালো আছে কালো পেন দিয়ে কালো স্কেচ দিয়ে না হ্যাঁ তো ম্যাডাম দুটো কুর্তি এনেছে একটা খুবই সুন্দর এত সুন্দর মানে একটু এই কেদেছি না আশেপাশে যাওয়ার জন্য তারপর বলবে আমি নাকি বাজারে গেলে মার মাথা খারাপ করে দিই আর মা মাথা খারাপ ছাড়াই এরকম কুর্তি নিয়ে আসে ঠিক আছে ক্যামেরাটা তুমি ধরো ক্যামেরা না মোবাইল ক্যামেরা ক্যামেরাতে ক্যামেরাটা দেখা যাচ্ছে তাহলে আমাদের বৃহস্পতিবারে সিঁদুর দিয়ে সিঁদুর খালি নিজে সেলফ কনসিয়াস কেমনে পাউডার লাগাবে সিঁদুর লাগাবে পাউডার আবার বলছিস পাউডারই তো লাগাবে সুন্দর করে ধরো আমার মুখটা দেখো কেমন লাগছে তোর মুখটা তো পাউডার লাগছে ঠিক আছে আমার মুখটা পাউডার লাগছে মনে হচ্ছে পাউডার মেখে কিচ্ছু লাগাই কিচ্ছু না কিচ্ছু না ন্যাচারাল বিউটি ন্যাচারাল বিউটি না গো আমি এত বিউটি না গো সবাই বলে মার মতন গেছি জানি না বাবা সুন্দর হও ভালো মানে চেহারা সুন্দর দিয়ে লাভ নেই বাবা মনের ভালো থাকাটাই বেশি সবার সঙ্গে ভালো ব্যবহার করো সবার সঙ্গে ভালো কথা লাভ নেই কিন্তু নো ডাউন আজকে জ্ঞান চেহারা বেশি হলে হবে ঠিক না সুন্দর মানুষে বলে কি আমি যদি তোমার মেয়ে তোমার মেয়ে যদি পেতে নিয়ে মতন হতো কি করবো যাই হবে তাই ভালো তাই না কি ফেলে দেবো নিজের ছেলে মেয়ে যা হবে তাই ভালো তো যাই হোক মানে কি বলবো হ্যাঁ কি বলবো কিছু বলার নেই মাসিমা ব্লগটা অনেক বড় হয়ে গেছে এডিট করতে হয় তো আমার কষ্টটা আপনি বুঝবেন না তাহলে শেষ করুন তাহলে ঠিক আছে আজকে ব্লগটা এখানে শেষ মার যদি ইচ্ছে হয় তাহলে মানে একদম ব্লগ করে কথা বলতেই হবে এরকম ভাবে অ্যাক্ট করে সত্যি ক্যামেরার উপর থেকে কেউ রিপ্লাই দিচ্ছে ট্যালেন্টেড আছে মেয়ে লোকটা না না এরকম না করলে তো হবে না আমি তো অনেক ব্লগ দেখি তাই না অনেক ব্লগ দেখি সবার মানুষের তো কপি করো কেন না কপি করি না ব্লগ দেখে শেখার চেষ্টা করি ধরা পড়েছে ব্লগ দেখে শেখার চেষ্টা করি মানুষের শেখা শেষ নেই তাই না তাহলে আমি যখন কিছু বলি তখন বয়স কম হোক বড় হোক আমি যখন কিছু বলি কিছু হই তখন কেন বলো কি জানি বলে তোর আগে আমার জন্ম হয়েছিল না তোকে আমি পেটে ধরেছিলাম না তার মধ্যেও আছে কিছু কথা বলি তখন বলে তোকে আমি পেটে ধরেছিলাম তুই আমাকে পেটে ধরিসনি কিছু কথা আছে যেমন ঠিক আছে মেয়েদের মানে ছেলে মেয়েদের থেকেও শিখতে হয় আর কিছু আছে ওরা মানে বুঝতে চায় না এর জন্য বই হাতে লেগে গেছে যাই হোক ঝগড়া করে ই করে বকবক করে লাভ নেই তা আছে ব্লগ ঝগড়া কি করছে প্রত্যেক দিন ঝগড়া করে ঝগড়াটে বানাচ্ছে তা না ঠিক আছে দিদি শেষ করুন তা আজকে আর ব্লগটা কন্টিনিউ করছি না এখানে শেষ করে দিচ্ছি এবার রাত্রিবেলা মানে যেসব রয়েছে লুচি চোলা এগুলো সব রয়েছে রাত্রিবেলা এই খাওয়া দাওয়া হবে আজকে কালকে আবার নতুন করে রান্নাবান্না খাওয়া দাওয়া হবে তো আজকে একাদশী ও না পারে না কালকে একাদশী তো যাই হোক একাদশীতে তো জানেনি তো ব্লগটা আমরা আজকে এখানেই শেষ করছি কেন শেষ হবে না নয় একাদশী বলে আবার আরেকটা প্যারাগ্রাফ শুরু হয়ে যাবে ঠিক আছে তো আরেকটা কথা ওয়ান কে হতে হতে আই থিঙ্ক আমার বাচ্চা কাচ্চা তুমি নাতি নাতন পেয়ে যাবে আমাদের ওয়ান কে হতে হতে মা আমার মা নাতি নাতনের মুখ দেখে নেবে তো এখনও ওয়ান কে আসায় বসে আছে ভগবান জানে ওয়ান কে আমার নাম আমার বেবি হওয়ার পরেই আই থিঙ্ক হয়ে যাবে ইটস ওকে আমরা ওয়েট করব তো আজকে মতো ব্লগটা আমরা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আবার দেখা হচ্ছে একটা নিউজ নেক্সট ভিডিওতে তো আর যারা নতুন বা প্রথমবার দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে বাবার জন্য হ্যাপি বার্থডে সবাই নিজে কমেন্ট করো আর অনেক 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 উইশ করো ঠিক আছে হ্যাঁ আর সবাই আর বড়রা আশীর্বাদ করবেন আর হ্যাঁ প্লিজ ডোন্ট মাইন্ড বাবা কিন্তু রিয়্যাক্ট কম করে মেবি আপনারা ভিডিও দেখতে পারেন বাবা রিয়্যাক্ট কম করে বিকজ বাবার নেচারটা এরকম হ্যাঁ এরকম ভাবে আমার মতো তো একদমই না বাবার নেচার সো ইয়া আজকের মতন এই পর্যন্তই আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তারপরে আসবো এই পর্যন্তই টাটা গুড নাইট বাই টাটা বাই গুড নাইট